এক্সপেরিয়েন্স এবং অনেক আর্টিস্টদের সাথে কাজ করার সৌভাগ্য হয়েছে। সেই জায়গা থেকে আমি ভাইয়ার সাথে কাজ করতে এসে কমিউনিকেশন অনেক ভালো, একটা কো আর্টিস্টের জন্য যেটা অনেক বেশি প্লাসেস হয় সেটা হচ্ছে তার কো আর্টিস্ট যে রিসিভ করা অভিনয়, এটা অনেক বেশি দরকার পড়ে, যেটা ভাইয়ার মধ্যে 100% আছে। আমি অনেক বেশি হ্যাপি, যদিও উনি আমার অনেক সিনিয়র, অনেক সম্মানীয় ব্যক্তি, তাকে নিয়ে বলার বিশ্লেষণ আমার মুখে মানায় না, কিন্তু একজন সহশিল্পী হিসেবে এটা আমার ওপিনিয়ন। অনেক ভালো লাগছে। এবার আমরা যার কাছে যাব সে হচ্ছে এই এই প্রিয় মানুষের, এই সুনামণির, যে ইশাখা, যে বাংলাকে ধরে রেখেছিল, এই সেই ইশাখা দিয়ে তায়েব আপনাদের মাঝে হাজির হয়েছেন। এই ইশাখা যে বাংলাকে নাড়িয়ে দিয়েছিল, মুঘল সাম্রাজ্যকে নাড়িয়ে দিয়েছিল শুধুমাত্র তার সুনামণির জন্য। সে শুধুমাত্র একটি নগর তৈরি করেনি, সোনার গা তৈরি করেনি, তৈরি করেছিল মানে তার ইতিহাসে তার প্রেম গাথা ছিল সুনামণির জন্য। বন্ধুরা আমি কি ভুল করেছি? এমন একটি মেয়ের জন্য তো এসব করাই উচিত না? আমরা প্লে করছি, রাইট? আমি তো ইশাখা হিসেবেই কথা বলছি। তো ভীষণ ভালো লেগেছে, স্পেশালি আমরা চেয়েছিলাম যে একটা পোশাকি মুভি করবো, ইতিহাসিক ঐতিহাসিক ইতিহাস কথা বলে। আমাদের নানান রকম মুভি হচ্ছে কিন্তু ঐতিহাসিক মুভি খুবই কম হচ্ছে, তো এটা একটা বড় ধরনের, বড় মাপের একটা মুভি। আমরা বড় আর্টিস্টকে পেয়েছি, আমার সহশিল্পী, আমার আর্টিস্ট, আমার নায়িকা, এদেশের ইয়াং ছেলেদের হার্টথ্রব চিত্রনায়িকা অপু বিশ্বাস, সে আমার নায়িকা এই মুভিতে। আমি ভীষণ এনজয় করছি এবং আমাকে সে অনেক বিভিন্নভাবে কম্পোজিশন করছে, আমি নিচ্ছি, কারণ ও অভিনয় ওর কাছে অনেক জানার আছে, শেখার আছে। আমি খুব সম্মানের সাথে এই বিষয়টা রিসিভ করছি, আশা করছি বাকি কাজগুলো ভালো হবে। আমাদের আমাদের কাছে যে প্রত্যাশা আপনাদের আছে সেটা আমরা পূরণ করতে পারবো, ধন্যবাদ। আরেকটি কথা, একটা প্রশ্ন ছিল, সেটি হচ্ছে যে আসলে এই মুহূর্তে ডিএ তায়েব অপু বিশ্বাস দর্শকদের চাহিদা, দর্শকদের একটি চাহিদা ছিল যে ডিএ তায়েব এবং অপু বিশ্বাসকে। সবচেয়ে বড় কথা, আমাদের সিনেমা জগৎ, আমি মনে করি চলচ্চিত্র একটি মানুষের সমাজের দর্পণ। তো দর্পণ মানে কি? আয়না। আমরা মনে করি আমাদের প্রতিচ্ছবি বা আমাদের দেখা উচিত। এই যে আমার পোশাকি ছবি, যে ইশাখা, এই সিনেমাটা যখন রিলিজ হবে তখন কিন্তু যারা ইয়াং জেনারেশন আছে, যারা এখনও বুঝে উঠতে পারেনি আমাদের দেশমণির ইতিহাস আছে, কোথায় আছে, কীভাবে আছে, আমরা অনেকেই জানি না, কিন্তু সিনেমাটা দেখার পর কিন্তু আপনাদের খুব দ্রুত সেটা রপ্ত করতে পারবেন। তো আমার কাছে মনে হয় ভাইয়া যে উদ্যোগটা নিয়েছে, যে এরকম একটা পোশাকি সিনেমা, উপন্যাসিক গল্প, যেটা আমাদের বাংলাদেশ, বাংলাকে ঘিরে, এটা মানুষের কাছে যে প্রেজেন্ট করতে হবে, শুধু প্রেম প্রীতি ভালোবাসা মানে যুদ্ধ প্রেম নিয়ে মারামারি এইটাই যে মানুষকে জানাতে হবে তা না, এরকম গল্পও করা দরকার। তার জন্য আমি স্পেশালি দিয়ে তাই ভাইয়াকে অসম্ভব আন্তরিক শুভেচ্ছা জানাই। থ্যাংক ইউ। আমরা আশা করছি যে আমাদের ইতিহাস ইশাখা, আমাদের গর্ব, আমাদের দেশের সোনার গাতে সুনামের বহন করেছিল ইশাখা। ইশাখাকে সম্রাট আকবর সম্মান করতো, তার পার্সোনালিটিকে, তাকে তার জন্য সে ট্যাক্স এক্সক্রিজ করে দিয়েছিল এই ইশাখা। সেই ইশাখার ক্যারেক্টার করছি এবং সুনামণির জন্য সোনার গাটা, সোনার কি করেছি, সোনার গা তৈরি করেছি, যেখানে মানুষজন এখন দেখে। তো আমরা বাকি কাজ সব আবার লাইভে আসবো, সবাই ভালো থাকবেন। আমি শুধু একটি কথাই বলবো, স্টে উইথ আস অ্যান্ড স্টে টিউন উইথ আস। আগামী পুরো একটি সপ্তাহ জুড়ে আমরা থাকবো ইশাখার সাথে, আমরা থাকবো সোনামণির সাথে, প্রতিদিনের আপডেট আপনারা পেতে থাকবেন কত কষ্ট করে এই মানুষগুলো এই চরিত্রকে চরিত্রায়ণ করছে। তো ধন্যবাদ সবাইকে, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আর সাবস্ক্রাইব নাও এন্ড প্রেস দ্য বেল আইকন, নেভার মিস অ্যান আপডেট।